আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল পয়লা জুলাই দুই হাজার এবং পাঁচ আগস্ট তারা মোটামুটি উইকেট ফেলে দেয় তাদের যে টার্গেট ছিল সেই টার্গেটে তারা অ্যাচিভ করে অর্থাৎ শেখ হাসিনার পদত্যাগ এবং তিনি পদত্যাগ করে চলে যান ভারতে এবং শেখ হাসিনা সরকারের পতন ঘটে এখন কথা হলো এই যে পনেরো বছরের শাসন যারা শাসনকে হ্যাঁ যারা চ্যালেঞ্জ করেছিলেন যারা ক্ষমতা বদলের চেষ্টা করেছিলেন সব বিরোধী দল তারা পনেরো বছর চেষ্টা করেও পারেন নাই যেটা সেটাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা নেতারা তারা পঁয়ত্রিশ দিনের মাথায় করে ফেলেন এখন এই আন্দোলনে কারা লাভবান হলো কারা ক্ষতি হলো এখন এই ঘটনার পর বিশেষ করে বিএনপি জামাত ইসলামী দল তারা খুবই উৎফুল্ল অর্থাৎ তারা যেটা পারে নাই হ্যাঁ সহজেই না চাইতেই ম্যাগ না চাইতে বৃষ্টি পাওয়ার মতো তাদের এবং তাদের কেউ কেউ আবার ক্ষমতায় চলে যাওয়ার স্বপ্ন দেখছেন অনেকেই মনে করছেন আপাত দৃষ্টিতে যে সবার লাভ হয়েছে ক্ষতি হয়েছে আওয়ামী লীগের কিন্তু না আওয়ামী লীগের চেয়ে বড় ক্ষতি হয়েছে কার বিএনপির এখন আপনি বলবেন সেটা কিভাবে তার আগে আসেন যেমন এরশাদ সময় আওয়ামী লীগ বিএনপি কিন্তু বন্ধু ছিল তারা একসাথে আন্দোলন করেছে এবং মাইনাস টু ফর্মুলার সময় যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল সেখানেও মাইনাস টু ফর্মুলার সময় হাসিনা খালেদা তারা সারভাইভ করেন তারা অনেক স্ট্রং থাকেন এবং সফল হন এবং স্বাধীনতার পরবর্তীতে মূলত তিনটা দলই দেশ শাসন করেছে যেটা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কিন্তু কথা হচ্ছে এই দীর্ঘ স্বাধীনতার পরও কোনো দলই মানুষের আশাকে পূর্ণ করতে পারে নাই শুধু সমস্যার পর সমস্যা এসেছে দুর্নীতি অন অনিয়ম দলবাজি টাকা বানানো টাকা পাচার মানে মানুষ অতিষ্ঠ এই অবস্থায় মানুষ চেয়েছে পরিবর্তন তো মানুষ কি ধারণা করেছিল যে আওয়ামী লীগ গেলে কে আসবে ক্ষমতায় কেন বাংলাদেশের দল এখন দুইটাই হয় আওয়ামী লীগ না হয় বিএনপি আর মানুষের হয়েছে জঞ্জাল তারা একবার আওয়ামী লীগে যায় ওইখানে লাথি খেয়ে তখন বিএনপির কাছে যায় বিএনপি আবার লাথি দেয় তখন আবার আওয়ামী লীগ তারা হচ্ছে ফুটবল এখন এই ফুটবল লীগ যেটা জনমানুষের যে দল সেই দল একটা বিকল্প জায়গা খুঁজতেছিল তারা যেখানে গিয়ে তারা দাঁড়াইতে পারে আস্থার সাথে স্বপ্নেও নিয়ে দাঁড়াতে পারে এখন সেটা কি বাংলাদেশে সম্ভব হয়েছে হয় নাই এখন আওয়ামী লীগকে বিতার বিতা বিতাড়িত করার পর আওয়ামী লীগ যেটাতে তার ক্ষতি হয়েছে সেই অস্তিত্বের সংকটে পড়েছে আর বিএনপি তারা ঘুরে দাঁড়িয়ে স্বপ্ন দেখা শুরু করেছে ক্ষমতার এখন বর্তমান যে সিচুয়েশন আওয়ামী লীগের জনপ্রিয়তা তোলা নিতে কিন্তু তাদের কিন্তু ফেরার প্রত্যয় আছে তারা ক্ষমতা হারিয়েছে কিন্তু তাদের প্রত্যয় আছে কারণ তাদের গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় তাদের সংগঠন আছে এখন আসেন বিএনপির কথা বিএনপিও বড় একটা দল কিন্তু বিএনপিকে বিকল্প ভাবছে যে মানুষেরা যারা ওইখান থেকে দৌড়ে এসে এখানে আসে ওইখান থেকে ওইখানে যায় তো আওয়ামী লীগের দুঃশাসন যেটা বলছেন আপনারা তারা বলছেন আমাদের এখানে প্রশ্রয় কিন্তু তারা জানে আপনাদেরও চরিত্র কিন্তু তাদের পথ না থাকায় সেখানে যায় কিন্তু এখানে একটা পথ তৈরি হয়ে গেছে যার ফলে সাধারণ মানুষ একটা গতি বদলের পথ পেয়ে গেছে তারা তাহলে ক্ষতি হলো কার আসলে আওয়ামী লীগের অত ক্ষতি হয় তার যে লোক বাম ঘরনার লোকেরা তারা হয়তো স্থিমিত হয়েছে কিন্তু নিঃশেষিত হয়ে যায়নি কিন্তু বিএনপি সেখানে একটা বাঘ তৈরি হয়েছে মানুষ তার পানির ধারা অন্যদিকে যাওয়ার পথ হয়ে গেছে তাদের এটা হচ্ছে কারা ছাত্র তৃতীয় একটা শক্তি অলিখিতভাবে তারা দাঁড়িয়ে গেছে এখন আসেন ধরেন তাদের সাথে আরও আছে জামাত ইসলামী দলগুলো তাদের লাভ হলো না লোকসান হলো তাদের অনেক লাভ হয়েছে তাদের লাভটা কোথায় তারা অনেকটা কফিন থেকে দাঁড়িয়েছে মৃত্যু যেতে যেতে দাঁড়িয়েছে তারা সো তাদেরও লাভ হয়েছে আর জাতীয় পার্টি এরা হচ্ছে লসেও নাই লাভেও নাই তারা ওই যে ছাগলের তিন নম্বর বাচ্চা ছিল এখন বরং সংকটে আছে যে যে চার নম্বর তিন নম্বর বাচ্চা থেকে তারা চার নম্বর বাচ্চাতে যায় কি না তারা সেই শঙ্কায় আছে এখন আওয়ামী লীগ ক্ষমতা হারালেও তারা বাম দলকে ধরে রেখেছে কিন্তু বিএনপি তারা ক্ষমতার স্বপ্ন আসলেও তাদের তৃতীয় ধারা তৈরি হয়ে যাওয়ায় তারা আস্থা হারাতে শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে তার সাথে ইসলামী এবং জামাত যেসব দলগুলো আছে তারাও ডিগবাজে খেতে পারে তাদের সাথে সেখানে চলে আসতে পারে ইসলামী দলগুলো হেফাজত জামাতে ইসলাম পীর পীর নির্ভর দলগুলো সব কিছু মিলে ক্ষতি হলে তারই হবে বিএনপি সো সবচেয়ে ক্ষতি যদি বলেন যে যারা নিশ্চিত ছিল ক্ষমতা তারা এখন আস্থার সংকটে বেশি ক্ষতি হয়েছে তাদেরই আর লাভ হয়েছে কাদের বেশি লাভ হয়েছে বৈষম্য বিরোধী ছাত্রদের তারা ক্ষমতার অংশ হয়েছে আর জনগণের কি পাইল জনগণ শুধু আশায় আশায় অপেক্ষায় যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না ইচ্ছেগুলো করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ